hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. বন্ধুরা, চলুন আজকে সবাই মিলে হিমাচল প্রদেশের একটি অফবিট জায়গা ঘুরে আসি। সবাই যখন একসাথে থাকব, মজা এবং আনন্দ দুটোই হবে। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আজকে আমরা যাব হিমাচলের কুল্লু জেলার একটি অফবিট ভ্যালিতে। এটি একটি দুর্গম অঞ্চল। সবুজ ল্যান্ডস্কেপ, ঘন বন এবং স্বচ্ছ নদী ও স্রোত সহ প্রকৃতি প্রেমীদের এবং ট্রেকারদের জন্য এটি একটি দুর্দান্ত গন্তব্য। একটি অফবিট সেট আপ সহ উপত্যকাটি তা শান্তি এবং রোমাঞ্চের জন্য পরিচিত। এই ভ্যালিটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,250 ফুট উচ্চতায় অবস্থিত। পাইন এবং ওক গাছে আচ্ছাদিত এবং স্থানীয় সংস্কৃতি এবং আতিথেয়তার অভিজ্ঞতার জন্য এটি একটি ভালো জায়গা। আপনি নতুন দিল্লি থেকে মানালি যাওয়ার ভলভো বা প্রাইভেট বাসে করে এই ভ্যালিতে যেতে পারেন। রাস্তাগুলি ভালো অবস্থায় রয়েছে। ভ্যালি রোডটা একটু সরু, কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের জন্য কোনো অসুবিধা হয় না। এই ভ্যালির প্রধান গ্রাম গুসাইনি। আমি এতক্ষণ যে ভ্যালির কথা বলছি তার নাম তীর্থান ভ্যালি। গুসাইনি দেখার জন্য অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচিত হয়। এটি সিমলা এবং মানালির পাহাড়ি স্টেশনগুলির মধ্যে তীর্থন নদীর তীরে একটি ছোট গ্রাম এবং এটি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। গ্রামটি ঐতিহ্যগতভাবে বাড়ি, দোকান এবং রেস্তোরাঁ তৈরি করেছে এবং এটি বেশিরভাগ জিএইচএনপি ট্রেকের শুরু এবং শেষের বিন্দু। তীর্থান ভ্যালি তার তৃণভূমি, বাগান, গ্রাম, জলপ্রপাত, ঝর্ণা এবং হিমালয় পর্বতের জন্য পরিচিত। এই ভ্যালি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির জন্য ইউনেস্কো হেরিটেজ স্বীকৃত স্থান। তীর্থান ভ্যালি দেখার সেরা সময় মার্চ থেকে জুন, যা গ্রীষ্মকাল। আবহাওয়া মনোরম, তাপমাত্রা 10-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময়ে স্থানটি সবুজে এবং নানান রঙের ফুলে ভরা থাকে। আপনি এই সময়ে হাঁটা, পাখি দেখা এবং অ্যাংলিং উপভোগ করতে পারেন। তবে কথা আছে যে শীতের দেশে শীতকালে যাওয়ার আনন্দটাই নাকি আলাদা। শীতের সময় এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং বরফও পড়ে, আর সেই দৃশ্য দেখে অসীম আনন্দ উপভোগ করতে পারেন। তীর্থান ভ্যালি পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত উপায়, আপনি যদি দিল্লির মতো কেন্দ্রীয় অবস্থান থেকে আসেন তাহলে একটি সড়ক ভ্রমণের পরিকল্পনা করা। অন্যথায় আপনি কাছাকাছি রেলওয়ে স্টেশনগুলিতে, যেমন আম্বালা বা কিরাতপুরের একটি ট্রেন ধরতে পারেন এবং তারপরে ভ্যালিতে পৌঁছানোর জন্য একটি বাস বা ট্যাক্সি বুক করতে পারেন। 3 রাত 4 দিনের ট্যুর তীর্থান ঘোরার পক্ষে যথেষ্ট সময়। তীর্থান ভ্যালিতে নদী, জলপ্রপাত, হ্রদ এবং মন্দির সহ অনেক কিছু দেখার আছে। তীর্থান ভ্যালিতে 14-15টি স্পট ঘুরে দেখতে পারেন, যেমন ছড়ি জলপ্রপাত, চেন্নি কোঠি, জিভি জলপ্রপাত, রঘুপুর দুর্গ, তীর্থান নদী, মানালি, মাতা গদা দুর্গা মন্দির, সানশাইন হিমালয়ান অ্যাডভেঞ্চার্স, সেরুভালসার এবং মণিমাহেশ লেক, শ্রী শৃঙ্গা ঋষি মন্দির, জালোরি পাস ট্রেক এবং ক্যাম্পিং, জামালা গ্রাম, মিনি থাইল্যান্ড, সাংগর তৃণভূমি, বালো মন্দির, বগা সারাহান, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।